চেন্নাই সুপার কিংসের হয়ে আর 3 ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজুর রহমান। আজকের ম্যাচ বাদ দিলে আর 2টি। বিসিবি থেকে 1 মে পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। এরপরই আইপিএল থেকে দেশে ফিরবেন মোস্তাফিজ, খেলবেন জিম্বাবুয়ে সিরিজ। মোস্তাফিজের এমন বিদায়ে দুঃখ পাবেন বলে জানিয়েছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ লখনৌর বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসে মোস্তাফিজকে নিয়ে এমনটাই মন্তব্য করেন মাইক হাসি। বলেন, মোস্তাফিজের সোলোয়ার বলটা অসাধারণ, এটা খেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে। যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব, কিন্তু তার দেশ তাকে ডাকছে। সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই। আমরা তার পারফরম্যান্সে বেশ খুশি। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দলটি। 4 জয়ের পিঠে 3 ম্যাচ হেরেছে চেন্নাই। 1 ম্যাচ ছাড়া সবগুলোতেই একাদশে ছিলেন মোস্তাফিজ। এখন পর্যন্ত তার শিকার 11 উইকেট।